মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। তবলার বলে পণ্ডিত সুরেশ তেওয়ারি স্মরণ বহরমপুরে। মঙ্গলবার সন্ধ্যেয় বহরমপুর রবীন্দ্র সদনে সঙ্গীতের মধ্য দিয়ে পণ্ডিত সুরেশ তেওয়ারিকে স্মরণ করেন শিল্পীরা। তবলার বলে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক সন্ধ্যা। মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্র সদনে হয়ে গেল বিখ্যাত তবলাবাদক পণ্ডিত সুরেশ তেওয়ারি স্মরণ অনুষ্ঠান। বহরমপুরে তবলাবাদকদের পাশাপাশি কলকাতা থেকেও শিল্পীরা এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। বিগত 26 বছর ধরে এই স্মরণ অনুষ্ঠান করে আসছে পণ্ডিত সুরেশ তিওয়ারি স্মৃতিমঞ্চ, জানান উদ্যোক্তারা। পণ্ডিত সুরেশ তিওয়ারি স্মৃতিমঞ্চের পক্ষ থেকে আমি বলছি, এটা আমাদের 26তম প্রয়াস। আমরা সাধারণত পণ্ডিতজির স্মৃতির উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করে থাকি। আমরা এবার প্রোগ্রামটা 6 ফেব্রুয়ারি 2024 এই দিনটা সিলেক্ট করেছিলাম এবং তাতে আমরা বহরমপুরবাসীর কাছে ভালো সাড়া পেয়েছি এবং অনেক গুণীজন আমাদের প্রোগ্রামে এসেছেন, শুনেছেন এবং প্রশংসা করে গেছেন। এবার আমাদের শিল্পী ছিল প্রসেনজিৎ চক্রবর্তী ভোকালে এবং আমাদের ঘরের ছেলে সুভান দত্ত এবার তবলা লহরা বাজিয়ে শোনালো। এদিন সন্ধ্যায় শহরের মানুষ রবীন্দ্র সদনে অনুষ্ঠান শুনতে জড়ো হয়েছিলেন।